ওই যে ওইখানটায় ইফতারি বিক্রি করতেছে, একটু পরে ভিড় হয়ে যাবে। তো যাই হোক, ইফতার শেষ করে এই যে আমি টুকটাক যে কাজকর্মগুলো ঘরের মধ্যে আছে আস্তে আস্তে করে নিচ্ছিলাম। তো একবার ঝাড়ু দিয়ে গিয়েছি, আবারও এখানে অহনা ময়লা করেছে, যার কারণে আবারও আমি এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এখানে অহনা এই যে ম্যাট্রেসের পরে লাফালাফি করে এগুলো এলোমেলো করে গিয়েছে, এগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আমি সারাদিনই টুকটুক, মানে সারাদিন তো ঘুমাই আসলে, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে তারপরে কি করি, ঘরের যে টুকটুক কাজগুলো আছে প্রতিনিয়ত যে কাজগুলো আছে আমি একই কাজ প্রতিদিন করার চেষ্টা করি, যেটা হলো মোছামুছির কাজটা আমি প্রতিদিন করার চেষ্টা করি। তাহলে কি হবে, ধুলো ময়লা এবং মানে এই যে তেল কাচড়া এগুলো হলো কম জমবে, আর এগুলো একবার জমে গেলে কি হয়, মানে এগুলো ডোলে ডোলে উঠাতে উঠাতে ঘাম ছুটে যায়, আর প্রতিদিন করলে কি হয়, ওই পরিমাণ ময়লা জন্মে, মানে ময়লা হয় না, খুব সহজেই কিন্তু ময়লা পরিষ্কার করে নেওয়া যায় শুকনো একটা কাপড়ের মাধ্যমেই। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। অহনার পাপ্পা আবার ফোন দিয়েছিল, গতকাল রাতে গরমে খুবই কষ্ট পেয়েছি, সরি গতকাল রাতে না দুপুরে, হ্যাঁ রোদের সময় এসিটা বন্ধ হয়ে গিয়েছিল, এটা নাকি কম কি যেন বলে ক্যাপাসিটারে সমস্যা ছিল। তো যাই হোক, চেঞ্জ করার জন্য একটু পরে এই তো মিস্ত্রিরা আসবে, ক্যাপাসিটারটা চেঞ্জ করবে আর হলো গ্যাস দিবে। তো সেই ফাঁকে আমি টুকটুক কাজ, আমি এদিকে কাজ করতেছি আর তুমি এগুলো কি করতেছো, এলোমেলো করতেছো কেন? হনা আমি এলোমেলো করতেছি, তোমাকে কে বলছে? আমি এই রুমটাকে ডেকোরেট করি। কি ডেকোরেট করতেছো এইভাবে কাগজ পাতে, এইগুলো কি করছো? টাইম বুঝবো, তুমি তোমার কাজ করো যাও। এক গাদা কাপড় চোপড় ওইখানে রাখছো চেয়ারের পরে, যেটা খুলতেছো সেটা ওইখানে রাখতেছো, আর এইটা পড়ার টেবিল না ওখানে আমার নাই, ওইখানে আমার নাই, ওইখানে আমার কিচ্ছু নাই, না শুধু অন্যটাই আমার, তাও তুমি আনছো, আর এটা কি পড়ার টেবিল? দেখো কত পারে, দেখছি খোলা মিটিং এর কারণে।